এখানে কি চায়, তার কেস প্রুফ, তার অ্যাড্রেস, তার সবকিছু এখানে দেওয়া আছে সব। দেখেন আই কার্ড আছে তার, না এটা প্যান কার্ড, আর প্যান কার্ড, তার আই কার্ড আছে, এরপর দেখেন আধার কার্ড আছে, এরপর দেখেন তার পিআরডি আছে, আর কি লাগে? হ্যাঁ, এরপর বাবার 71 টাকা আছে, আই কার্ড আচ্ছা আমরা ডাক দিছে, আমি গেছি, যাওয়ার পরে আমার কাছে দেখছে জিজ্ঞাসা আপনি কোন সময় বাংলাদেশ থেকে, না স্যার আমি তো বাংলাদেশ থেকে, আমার বাবার বাড়ি দিচ্ছে, আমার বাড়ি দিচ্ছে, আমার বিয়া দিছে ক্যাম্পের পর রেডি রাখো, আর আমার বাবার বাড়ি কবরেশ টিলা ডুবলি কবরেশ টিলা টিভিশন তার আপনি তো না আমার সিলিং শিখে দেয়, আমি না স্যার আমার সিলিং শি নাই, আমার বাবার 71 ডকুমেন্ট আছে, আমার বাবার আই কার্ড আছে, আধার কার্ড আছে, তারপর দেখতে দেখে কোন না এটা তো 2020 বের করছেন, আমি 2020 বের করছি, এই ডেটে তো থাকবো, আপনি সিলিং শিখে দেয় না বাস আমার আর আপনি ওনাকে জিজ্ঞাসা করছেন না? আমার বাবার বাড়ি এসে আমার বাড়ি এসে বাংলাদেশ সামগ্রী আমি ত্রিপুরা স্টেট লিগাল সার্ভিস অথরিটিতে আছি, উদয়পুর সাব ডিভিশন লিগাল সার্ভিস কমিটিতে। তো আমি প্রথম দিনে একদিনে আয়া সেম কন্ডিশন, আমার সাপোর্টেশন সব ডকুমেন্ট আছে, উনি বললেন যে আপনার আই কার্ড, আই কার্ড মানে পাতলা আগেরটা, হ্যাঁ তো কয় আপনি আই কার্ড এত দেরিতে কেন করছেন, তো আমার সব কিছু সাফিসিয়েন্ট ডকুমেন্ট আছে। এরপরে কিছু কিছু আমি পাসপোর্ট করতে যারা আছে তাদের সাথে আমি কথা কইছি, তারা সেম কন্ডিশনে যে তারা বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে যাচ্ছে। তো আমি চাই আমরা লিগাল সার্ভিস অফিসের পক্ষ থেকে আমি চাইছি যে আসলে একটা পাসপোর্ট করতে যে যে ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টগুলো তারা এখানে টাঙ্গিয়ে দেওয়া উচিত, আর গ্রাহকরা ঠিক পরিষেবা নিতে আয়া যাতে কোনো হয়রানির শিকার না হয়। মানে কেন তারা এই রোজন করতেছে কিছু কি আপনার? এটার সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, সবাই এই ধরনের বেশিরভাগই হয়রানির শিকার।